This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মা-বাবা বিজেপি করে বলে কন্যাশ্রী ফর্ম পাবে না ছাত্রী, এমন অভিযোগ পানবাড়ি ভবানী হাই স্কুলে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী স্কুলের ঘটনা। জানা গেছে, স্কুল ছাত্রী টুম্পা হাজরা স্কুলে এসে কন্যাশ্রী ফর্ম চাইতে গেলে ভবানী স্কুলের ক্যাজুয়াল স্টাফ রামেশ্বর রায় বলে, তোমার বাবা মা বিজেপিকে ভোট দিয়েছে বলে তোমার ফর্ম আসবে না। এ বিষয়ে টুম্পা হাজরা মা মামনি হাজরা বলেন, আমার বড় মেয়ের সময় 3,000 টাকা নিয়েছিল, এবার আমরা বিজেপি করি বলে আমাদের ফর্ম দেওয়া হবে না। তবে স্কুলের ভিতর কিভাবে রাজনীতি চলে দেখার বিষয় এখানেই। তবে এ বিষয়ে আমাদের প্রতিনিধি খবর করতে গেলে খবর করতে বাধা দেয় প্রধান শিক্ষক দীনেশ সিনহা। এরপরে অবশ্য সাংবাদিকদের পরিচয় দেওয়াতেই নিজের ভুল স্বীকার করে নেয়। তবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককে কন্যাশ্রী ফর্ম এর জন্য টাকা নেওয়ার কথা বলা হলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এ বিষয়ে তাদের স্টাফকে নিয়ে মিটিং করবেন তিনি। আরও বলেন, এটা একটা পারিবারিক তাদের সমস্যা, সেই সমস্যাকে স্কুলে নিয়ে এসেছে পুরো বিষয়টা আমি দেখছি। দিদি, আপনার নাম? মূল অভিযোগটা কি? মানে হচ্ছে আমার মেয়ে স্কুলে আসে, বলছে বলে স্যার আমার পেটু গরম আসে, এখন বলছে কি না আসে নেই, বলে যদি আসে তাহলে আমাকে বলে দিবেন। কয় কি এখন তোরা কোথায় কোথায় ভোট দিচ্ছেন দিচ্ছিস তোরা, আবার মমতার ইচ্ছে হলে দিবে, ইচ্ছে হলে না দিবে, ওইটা করার কিছু নেই, আমি কি করবো? কে বলছে? মানে আমার স্যার, স্যার বলছে। হ্যাঁ, তাহলে মেয়েগুলো কি জানে? মেয়ের তো এখন বয়স হয় নাই, ভোট যে দিবে এখন বাবা মা কোথায় দিবে বা না দিবে তাহলে কিভাবে মেয়ে জানবে? এটা তো মানে ভোটের ব্যাপারে তো স্কুলে একটা কথা উচ্চারণ হবে না। আপনার মেয়ের নাম কি? মানে টুম্পা হাজরা। কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। এখন কি করবেন? কি করবে এটার বিচার চাই। আর আমরা বিজেপি কি করি তাহলে সেটা কি কোনো অপরাধ নাকি? আবার আমার আমেশ্বর আমার বড় মেয়ের সময় 3,000 টাকা নিয়েছে। কিসের জন্য? ওই যে কন্যাশ্রীর জন্য। হ্যাঁ, মানে 3,000 টাকা না দিলে বলে মানে টাকা ও দিবে না, তার জন্য আমার কাছে 3,000 টাকা নিয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম প্রফুল্ল রায়। আজকে ভবন স্কুলে কি করলেন? আমরা আসলাম এই কারণে যে গতকাল আমাদের দুজন ছাত্রী এসেছিল, হ্যাঁ, যে কন্যাশ্রীর প্রকল্পটা দেখে স্কুলের ক্যাজুয়াল স্টাফ সে বলেছিল মানে যে আপনারা মানে মানে তোমাদের পিতামাতা বিজেপিকে ভোট দেয়, মমতা টাকা দেয়, সুতরাং তোমার টাকা পাবে না, ফর্ম দেয়নি, এই করে না আজকে আসলাম। এছাড়া অনেক গার্জেনের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, 3,000, 9,000, 2,500 এভাবে নিয়েছে যে কন্যাশ্রী করে দেবে। কিন্তু এটা সরকারি এটা প্রকল্প, ছাত্রদের কাছে রাজনীতি কীভাবে চলে যে তাই তোমার বাবা মা বিজেপি করে তার জন্য পাবে না, এটা কীভাবে হয়? তার জন্য আমরা আসলাম, হেড স্যারকে কমপ্লেন দিলাম, তিন দিনের মধ্যে হেড স্যার যদি এর কোনো ব্যবস্থা করতে না পারে, টাকা রিটার্নের ব্যবস্থা করতে না পারে, তাহলে আমরা স্কুল অথরিটির নামে ডাইরেক্ট কেস করব লোয়ার কোর্টে, ডাইরেক্ট কেস করব, টাকা যদি রিটার্ন না হয় তিন দিনের মধ্যে।